नमस्कार बीजेपी सदर ग्रामीण जिलार पक्ष राष्ट्रीय सभापति जे पी नड्डा जी के धन्यवाद ज्ञापन करछी ये उन्नी कांग्रेसेर जिनी नेत्री सोनिया गांधी जी उनाके एक चिठी दिए এই কারণে এই যে বৈশ্বিক মহামারী কোভিড ১৯ এর দ্বিতীয় যে ঢেউ আসার পর এখানে কংগ্রেস দল রাহুল গান্ধীর নেতৃত্বে এবং অন্যান্য নেতাদের নেতৃত্বে তারা এরকম কথাবার্তা বলছে জনগণকে বিভ্রান্ত করছে तो से नड्डा जी सोनिया गांधी जी के एक चिठी दिए जेखने उन्नी दुख प्रकाश कर कारण आप देखे प्रथम जो कोविड ১৯ एफेक्ट भारतवर्ष गत बचर तक एकदम सठिक समय प्रधानमंत्री जी उन्नी लकडाउन घोषणा कर जनता कारफ्यू घोषणा करवर्तीकाले আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় আট মাস আশি কোটি ভারতবাসী উনি বিনামূল্যে রেশন সামগ্রী বিলিবণ্টন করার বন্দোবস্ত করেছিলেন তো মোদীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের দেশের যারা আবিষ্কর্তা বিজ্ঞানী গবেষক তারা এই যে ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছেন এতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়েছে বিভিন্ন দেশে আমাদের দেশের প্রযুক্তি দ্বারা তৈরি এই ভ্যাকসিন এগুলো বিভিন্ন দেশ ব্যবহার করছে রপ্তানি হচ্ছে তো সেই জায়গায় আমাদের গর্বে মাথা উঁচু হওয়ার কথা কিন্তু এখানে কংগ্রেস দল এটা নিয়ে তারা এরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে ভ্যাকসিনের প্রতি উজানা সাধারণ মানুষ একটু মানে অনীহা প্রকাশ করে বা এরকম তো আবার তারা কখনো সরকারের ভালো কাজের তারা পক্ষে কথা বলে না সবসময় বিরুদ্ধাচরণ করে তো এইসব ব্যাপার নিয়ে নাড্ডাজি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং যেটা সত্যি কথা সেটা উনি তুলে ধরেছেন সেই জন্য নাড্ডাজিকে আমরা সদর গ্রামীণ জেলার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে সমগ্র ভারতবাসীকে আমরা এই ব্যাপারটা জানিয়ে দিতে চাই যে আমাদের সরকার এই পরিস্থিতিতে বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে যে এরকমভাবে কাজ করছে সেজন্য সরকারকেও আমরা সাধুবাদ জানাই আপনারা জানেন আমরাও জানি যে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা এটা যথেষ্ট ছিল না কারণ আমরা প্রস্তুত ছিলাম না এই যে কোভিড ১৯ এটা কিরকম হবে এটা তো আগাম কেউ বলতে পারেনি যখন এর ঢেউ আশ্রে পড়লো সারা পৃথিবীব্যাপী তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমাদের হাসপাতালে আরও বেড বাড়াতে হবে আমাদের আরও ডাক্তার বাড়াতে হবে আরও নার্স বাড়াতে হবে তো যে আপনার আইসোলেশনের ব্যবস্থা করতে হবে সব কিছু ইভেন এই যে এত পরিমাণ অক্সিজেন লাগবে এটাও কিন্তু আমাদের জানা ছিল না এবার কিন্তু প্রথম ঢেউ এর সময়ও আমরা বুঝতে পারিনি এত পরিমাণে অক্সিজেনের প্রয়োজন এবার দ্বিতীয় ঢেউয়ের সময় বেশি লোক এফেক্টেড হয়েছে বেশি লোক আক্রান্ত হয়েছে বেশি পরিমাণ আইসোলেশনের প্রয়োজন হয়েছে বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়েছে তো এদিকে আমরা দেখছি কি যে কিছু কিছু রাজ্যে যেখানে কংগ্রেস শাসিত রাজ্য সেখানে যেখানে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে অক্সিজেন তৈরি করার জন্য ফান্ড বরাদ্দ করা হয়েছিল সেখানে এগুলো সঠিকভাবে হয়নি যার জন্য আজকে বিভিন্ন দেশ থেকে এগুলো আমদানি করতে হচ্ছে এবং তারপরে এগুলো বিভিন্ন রাজ্যে রাজ্যে পাঠাতে হচ্ছে তো এগুলো সরকার দ্রুততার সঙ্গে করছে এবং সাধারণ মানুষ
এবং আমাদের দেশের যারা রাষ্ট্রবাদী ভাবনায় যারা আছেন, শিল্পপতি হোক বা বিভিন্ন পেশার মানুষ, সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ইভেন আপনাদের মতো যারা সাংবাদিকতার পেশার সঙ্গে যারা জড়িত, আপনারাও দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনারা মানুষের সেবা করে যাচ্ছেন। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। জানো